আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আমার ঈদের শপিং ব্লগ। তো ঢাকায় গিয়েছিলাম রোজার দুদিন আগে, টানা পাঁচ দিন শপিং করেছি। তো আজকের ভিডিওতে দেখাবো তোমাদের বাচ্চাদের জন্য আমি কোন শপ থেকে শপিং করি, আর হচ্ছে সোলাস্তাতে শপিং করে তোমার ভাই আর আমি কি গিফট পেলাম, তো চলো দেখে নেই। আমি মূলত মেইন শপিংটা বসুন্ধরার শপিং মল থেকে করেছি। এছাড়াও আমি নিউ মার্কেট গাউসিয়া, রাইফেল স্কোয়ার, বেলি রোডের বেলি স্টার, মোহাম্মদপুরের টোকিও স্কোয়ার, বনানীর মানসা, পল্টন চায়না টাউন এসব শপিং মলে গিয়েছি। যদিও সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব হয়নি, যতটুকু পেরেছি আমি নিয়েছি, বাকিটা তোমাদের বাসায় দেখিয়ে দিব। তো প্রথমে গিয়ে আমি বাচ্চাদেরটা কিনে ফেলেছি, যেহেতু সবসময় আমি এই শপটা থেকেই নিই, বাবুদের শপিং সবসময় করা হয় এখান থেকেই, আর এই শপের জিনিসগুলো আমার কাছে খুবই এক্সক্লুসিভ মনে হয় এবং খুবই আনকমন জিনিস পাওয়া যায়। তো সবসময় বাচ্চাদের জন্য আমি ওই শপটা থেকেই কিনি। তারপরে চলে গেলাম বাটায় ওদের জুতা দেখার জন্য, ওরা জুতা পরে পরে দেখছিল, তো এই ফাঁকে আমি একটু ফুটেজ নিয়ে নিলাম। ওরা ট্রায়াল দিতে দিতে আমি একটু নাসিফকে নিয়ে কিডস জোনে খেলছিলাম। তারপরে লাঞ্চের সময় হয়ে গেল, তখন আমরা লাঞ্চ করার জন্য চলে গেলাম স্টারে, সেখানে লাঞ্চটা সেরে নিলাম। তো পরের দিন আবার বসুন্ধরা সিটিতে চলে গেলাম, তোমাদের ভাইয়া সহ আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তাদের শপিং করার জন্য। তো সেই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বসুন্ধরায় ছিলাম, ফাঁকে লাঞ্চও করে নিয়েছি। পরে বিকেলে গেলাম ধানমুড়ি সোলাস্তাতে। তো দেখো ভিডিওটা আমরা কত এনজয় করেছি, তোমাদের ভাইয়া পেয়েছে 100% ক্যাশব্যাক আর আমি পেয়েছিলাম 50% ক্যাশব্যাক। তো লাফালাফির পর আমাদের শাওনও পেলো 50%। তো আমরা খুবই এনজয় করেছি সেই দিন, মনের মতো হেসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আগেই বলেছিলাম সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। এখন বাসায় এসে আমাদের বাকি যে শপিংগুলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আমার ঈদটা পুরনোই হয়ে গেল, তোমরা সব কিছু দেখে নিলে। তো আরেকটা কিছু শেয়ার করছি, আমার যে টেলারিংয়ের কাজ আমি মামার দোকান থেকে করি, উনি খুব ভালো বানায়। অনলাইনে অনেক শপিং করেছি, তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয়নি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চোখ রেখো আমার চ্যানেলে আর পেজে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।